আমরা জুম্মার দিন দোকান খোলা, হ্যাঁ জুম্মার দিন আমরা নমাজ পড়িয়ার না কোনো মতে নমাজ হইয়া শরীক হইয়ার। তে আল্লাহ পাকে এই নবী দিয়ে এহসান দিছেন আমরা জুম্মার দিন দিছে। তো হজরতে ঈসা আলাইহিসসালাম হজরতে মুসা আলাইহিসসালাম শনিবারে নিষেধ মাছ মারিও না, এখন এক গুরো বার হইছেন মাছ মারইন মারণ কিলা যেমতো দরিয়া আছে ওবাদি নালা এগো কুদা আছে বা আগর বা নালা একটা কুদিছন মাছ আওয়ার পরে শনিবারে মাছ উঠ আল্লাহর কুদরত ওদিন খুব মাছ আইতো ওবাইদি আর তারা অন বেটা ডালিত ফর্দা দিলেই তো রবিবারে মাছ মারতো, কারণ মাছ তো লামতে পারতো না। মাছে একটা উজাই দিন দেনি ভাই উজাই ও উজাই আওয়ার লগে লগে শনিবারে এদিন আইতো আল্লাহর কুদরত আজমাইশ আর তারা বেটা দিলে এরা মাছ আঁকতে গেলা রবিবারে মাছ তোলা তো মাড্ডা তো মাছ। আচ্ছা 2 নম্বর এক গুড়োয় মাছ মারছুন না, কিন্তু মাছ মারনেওয়ালা যারা এরারে সমর্থন দিছ এরারে কিতা দিছ সমর্থন দিছ ও এবার তারা করে আর কিতা করে আমরা তো করি আর না। ওয়াকানু লা ইয়াতানাহাউনা আন মুনকার ফাআলু আয়াতের মফহুম রে জাহির করতাম সাইয়ার যেগুনতে মারছন হগুনতর আল্লাহ বান্দর বানাইছন আর যেগুনতে সমর্থন দিছন মারছন না শনিবারে মাছ সমর্থন দিসলা নিষেধ দিছন না হিতা করিও না নিষেধও দিছন না ও অগুণ সহারে উভয়রে আল্লাহ বান্দর বানাইছন 70,000 ডে 3 দিন 3 রাত রইছন। এরপরে বনি ইসরাইল হাবুগুলি মরছন অন্তাকি এক গুড়ো মাইন সহন আগে বলে মানুষ বান্দর আসলা গলত ও 70,000 ডে আল্লাহ বানাইছলা 3 দিন 3 রাত রইছন ইনসান আসলা বান্দর বঞ্চন বাদে মরে গেছন শেষ মাতুছন। এর লাগে কিছু কিছু বইয়ের মধ্যে ও কিছু সাহিত্যিক হলে লেখইন নানি আর কিছু শিক্ষিত বাইতে যেমন জ্ঞান বিজ্ঞানের খফুরে আদের বউ তাকে ফল ইসলাম দিয়ে আসলাম অন লেখা আগে বলে মানুষ বান্দর আসলা বা দে লাইলা পরিবর্তন হইয়া ইনসান হয়েছে। ওয়াকানু লা ইয়াতানাহাউনা আন মুনকার ফাআলু আর কুরআনে করিমে একবারে স্পষ্ট শব্দ আছে ওয়াকুনু কিরাদাতান খাসিন তোমরা বান্দর বনো বনি গেছো বান্দর হে বনছে ভাই যে গিয়ে বুড়া খাম করছে হেও বান্দর বনছে আর যে গিয়ে বুড়ারে সমর্থন দিছে বা বুড়ার তাকে নিষেধ দিছে না হেও বান্দর বনছে। এই হিসাবে যদি চাই তাহলে আমরা বুড়া খাম করিয়ান না ঠিক আছে কিন্তু বুড়া লগে তো চলিয়ার বুড়ারে তো সমর্থন দিয়া। তে ঈসা নবীয়ে কইসলা যে তুই সাইটে পড়ি গেছ কিতা লাগি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া খাম করছি না বুড়ার লগে চলছি আমি ও চলার কারণে আল্লাহ তারেও হাওয়ার মধ্যে পৌঁছাইছে আল্লাহ পাকে তারেও নিয়ে সিজ্জিনের মধ্যে নিয়ে পৌঁছাইছে। বাইয়ে নকল মৌত সবার সামনে আসছে হো আগে হদিস কইসলাম নি যে 500 ফরিস্তা ইসলা কইসলাম না খেয়াল পড়েন মাঝখানো তো লম্বা মাতি দিস 500 ফরিস্তাই বা খান ও মতো না ফরমান মাইশর জান নিবা লাগে। এক ফরিস্তা দেখার পরে চুল বেশ লম্বা থাকবো একটা একটা দাঁত থাকবো ফাড়োর বরাবর মুঠা দাঁত ঠিলার বরাবর মুঠা থাকবো কত উৎসাহ থাকবো দাঁত ফরিস্তার বদ সকলি চরম সীমার থাকবো একজন আইলে তো মানুষ লড়াই দিব ও জায়গাত 500 জন আইবা 500 জন আইবা আর আওয়ার পরে চতুর্দিকে গেরাও করবা আর গেরাও করিয়া সুই ফারল্লা খান ওলা ফারাইবা যেমতে সুই দিয়ে খেয়েও ফারার আমরা গুণাগার দেখছি চোখ গুড়ার চোখ তলেনের উফরেনের জানে লড়ের ওনার দলপ দলপ করে ডাকের খেনে তার ফাও তাকি জান ঠান মারা হয়েছে ফাও তাকি আর এই যে রু ঠান দেওয়ার বুঝন চান 50 বছর 100 বছর রগের এসা ইহাতকে পশম লগে মিলিয়া তো রু রইছে না রু রইছে তো ভাই পশমর মধ্যে তো ঠান মালে তো দুঃখ পশম তো রু আছে ও হাওয়া নাই আল্লাহ ওলা মিলাই দিছেন যে সারা বডির মধ্যে আছে ও বডিটাকে হাওয়াটা বার করতে ফরিস্তায় ঠানিয়া বার করবা হুকুম আল্লাহর যে রু বার হইত না সাফ গাত হামার সাফর ইলা শক্তি হে গাতটাকে বারণ না হে ডরার ইমাইনসি আমারে কুন্তা করবো টানতে টানতে লেঙ্গুর সিরিয়েই বসা পাইত না লোকালো লাইন মতো যদি টানুন না কারণ হে জানেন যখন হালাকে সাফ কেন তার আত নাই ফাও নাই কুন্তা নাই শক্তি আল্লাহ তার কুদরতে দিয়েছেন আর ইনো গুণাগারর রূপ বারইত না আল্লাহর হুকুম বারইস না ফরিস্তার ঠানতেটা হোক এই ঠানার মধ্যে কেমন কষ্টর কেমন অসুবিধর এই মানুষে তো বুঝেন না আমরা তো বুঝিয়ান না আর এ বুঝের আমার সামনে তো আখেরাত আমার সামনে তো সিজ্জিন আমার সামনে তো সিজ্জিন 7 জমিনের নিচে আমার সামনে তো জাহান্নম হ্যাঁ ও মতো মাইশর রু বার করি যে নিবা নেওয়ার পরে ই রু তাকে বদবু বারইব খালি বদবু বারইব 500 ফরিস্তায় মানে বরদাস্তর বার ওই যে ই রু লইয়া দেখি আমরা খানো গিয়া বুঝি যে ভাই কোন অবস্থাত আছি আমরা কিতা করি আর আমরার বাজে তুয়া দেখি না। মৌত খান একটা কাফা বিল মৌতে ওয়াইজান ইয়া উমর, তো উমরে একদিন কইছিল উমর তুমি আর তো লম্বা চুলা ওয়াজ নসিহত আর কুরআন আর হাদিস আর কিতা তোমার ওয়াজ ইতা দরকার নাই। থাইন থানে কইতরা মৌত খান ইয়াদ করো, তোমার সামনে মৌত আছে শেষ আর কুদ্দা লাগতো না, তুমি মৌত খান ইয়াদ করিলাম। আমরা কয়জনে মৌতের ইয়াদ করি আর ভাই? এর কারণে হাদিসও গেছে যে নবীজিয়ে ফরমাইতরা বাবুল ফিতনর হাদিস, হে আমার সাহাবিও হল দিলর খান্দি শুনবা, হে আমার সাহাবিও হল তোমরার উপরে গয়েরে গয়ের হয়েছি বুঝিলিবা, তোমরার উপরে গয়েরে ওলা আক্রমণ করবা জাপিয়া এ হইয়া যেমত দস্তর খান বিচাইছ, নবীজির পাক বয়ান আমার বাসায় হইয়া দস্তর খান বিচাইছ আর অন খানি ডালছ আর বুকা মাইসে তলমুকা চাইয়া খালি খানি হারায়। ওলা খাই নানি ভাই, তলমুকা চাইয়া খালি খানি খাইয়ার বুক লাগছে খানি খাইয়ার সে করবাই সাওয়াত নাই। ওলা তোমরার উপরে ওলা গয়ের ওলা এ হইয়া তোমরা বলে আক্রমণ করবা সারা এক খালি তোমরার দিকে সাওয়াত, তোমরা ধ্বংস করবা লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ, খেয়াল নিবা, ইয়া রাসূলুল্লাহ এই সময় আমরা সংখ্যাত কম তাহমনি, সংখ্যাত কম তাহমনি। কি সুন্দর সওয়াল। বলে হে আমার সাহাবি সংখ্যাত কম তাকতায় নাই, নবীজি জমাত মাত্র 1,26,000 সাহাবায়ে কেরাম, সেও 1,40,000 কইছেন শেষ, এর উপরে নাই তো মুসলমান শেষ। আর এখন এখন বিশ্বের মধ্যে খানো 185 কোটির মতো বর্তমানে মুসলমান, আগে তো গতবার কম আসলে 200 ফুরেন না। আর খ্রিস্টান 200 তাকে অ্যাডভান্স হন না, আমেরিকার লাইনে যদি সাইনটা আমেরিকার 50-50 নিয়ে ওই যার ওখান সমস্যা, ওখান বোঝা মুশকিল। মাত বুঝছেন ভাই? যাও এটা লম্বা মাত ভাই, আমার এখন মানুষে মাথা হয় না এবার সোশ্যাল মিডিয়া। আর ফ্রান্সর দিকে যদি সাইন, ইউরোপ কান্ট্রির দিকে সাইন, আর ব্রিটেন মুখা যদি সাইন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 200 উফরে জান্নাত থল মুকালামের। আর মুসলমান 185 আর 2050 ভিতরে মুসলমান 200 তাকি 250 কোটিত গিয়া পৌঁছিবা আলহামদুলিল্লাহ। তারা কইতরা ভাই 200 তাকি 250 কোটিত গিয়া পৌঁছিবা, আর হেরা 200 তাকি খমিয়া ইয়া 150 তাকি ফনে 200 তে আসিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন ওলা মাইশর কলবে কলবে গিয়া পৌঁছে। আর এই সময় আসলে 1,26,000। আর শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলাইহি 1,40,000-41,000 বলছেন না, ও শেষ সাহাবি ওয়ার্ল্ড মুসলমান আর নাই। তো নবীজি কইছিলা যে হে আমার সাহাবি, ও যে একলগে ওলা খানি দস্তরখানা বইয়া যে খাইতরা ওলা যে হামলা করবা এর মতলব নাই যে ওয়ার্ল্ড তোমরা কম থাকবে, তোমরা দরিয়ার সাগরের ফেনার সমতুল্য থাকবে। সামনে ফেনা আছে, আমি প্রায় সময় কই আইজো আফনিন্তরী নকইয়ার দুনিয়ার 400 ভাগর 300 ভাগ ওয়ার্ল্ড পানি, এই 7 ভাগর 5 ভাগ নাই আর 3 ভাগর 2 ভাগ নাই, ওয়ার্ল্ড 400 ভাগর 300 ভাগ পানি আছে। রয়েছে 100 ভাগ, 100 ভাগের মধ্যে 10 ভাগ সাত মহাদেশ, রয়েছে 90 ভাগ, 90 ভাগে দুনিয়ার উত্তর সাইড। কুরআনে করিমে উত্তর দেখাইছে ওয়াকালু ইয়াজাল কারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ। উত্তর সাইড আছে ইনো আল্লাহ ইয়াজুজ মাজুজ তৈসর কিয়ামতের আগে বাড়াইবা, এরা এক ইনসানের মোকাবিলা তারা 999। এখন 999 হইলে আমি একজন, আমি দুইজন হইলে আরো 999, অত বেশি তারা সংখ্যা। তারা লাগিত 90 হইতো, আমরা লাগিত 10 হইতো, আর কিতো হইতো। তো ওয়ার্ল্ডও 300 ভাগ পানি। হ্যাঁ, তো নবীজি গীতা ফরমাইতরা, এটা তো আমি বুঝাইছি মাঝখানো, ওফ দরিয়ার ফানির ফেনার সমতুল্য তোমরা তাকবা, তাদাদের কোনো সংখ্যা হিসাব থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, অত বেশ ওয়ার বাদে অত সংখ্যাত আমরা ওয়ার পরে এরপরে আবার হেরা ঢুকিয়া ইলা করব, এর কারণটাকে তো ইয়া রাসূলুল্লাহ জুকাবাজু বুঝইন। সিরিয়া দেখইন, শাম দেখইন, লেবানন দেখইন, আফগানিস্তান দেখইন, আগরমাত আগরমাত, হ্যাঁ, এরপরে ইরাক দেখুন আগরমাত, এখন মাত বস ইশারা বুঝিলিস। হ্যাঁ, তো ওলা তে ও সময় নবীজিয়ে ফরমাইছেন হে আমার সাহাবি, দুই কারণে ইখান হইব আল্লাহ নারাজ তাবা, দুই কারণে। কোনটা? কেরাহিয়াতুল মৌত, তারা মৌতরে না ফসন করব। আমার উম্মত মুসলমান এরা মৌতরে না ফসন করব, মৃত্যুর কথা তারা ইয়াদ করতো না, মৌতরে না ফসন করব। খেমন না ফসন মৌতরে করিয়ার ভাই, সেও যদি মরছে দিলে দিলে খালি কই আর তো মরছে মরক বা আমি তো বাসি আর বাসমো, আমি তো আরো বাসি আর বাসমো, ওই তো অলও মনোয়ান নানি আমি কি তালে কি মরতাম। আরে ভাই তাহলে বাইক লইয়ে অত স্পিডে তুমি নজওয়ান চলো কেনে, অত স্পিডে তুমি চলো কেনে? তুই মদ খাও কেনে, মদ খাইয়া তোর ডাইনও ফলি মরবাই। তুই পিকনিকও যাও কেনে, গাড়ি উফরে থাকি জুরুঙ্গ তলে ফলব মরবাই। তুমি কেন তুমি জানো না নি তে মৌত্রে তুমি এদিকে না ফসন যদি করো, হ্যাঁ তাহলে এই সময় তুমি মৌতর লাইনে তুমি চলো কেনে? তুমি বুঝো না নিয়ে কথা। তুমি ড্রাগস খারায়, তুমি মদ খারায়, তুমি আফিং খারায়, তুমি ট্যাবলেট খারায়, হ্যাঁ এটা খাওয়ায় তোমার মৌত টানিয়ে আনেন না, এখান তুমি কি জানো না? আর নবীজির হদিস হিসেবে বোঝা গেল তুমি মৌতে একই না। নবীর হদিস বড় হক, চন্দ্র উঠা রাত্রর মধ্যে, সূর্য উঠা দিনের মধ্যে, এগু দিনও না উঠলে দিন হইতো না, এলা যারা বড় হক এর চেয়ে শতগুণ বাড়িয়া নবীজির কথা বড় হক সারা মাইসা মৌতরে আমরা না ফসন করি। কিন্তু এরপরে মৌতর দিকে আমি আমার ঠেলিয়া নিয়ে রেখে আমি বুঝিয়ান না মেইন মা তখন ট্যাবলেট খাইয়ার বুঝিয়ান না আমি মরি যাই, আফিন খাইয়ার বুঝিয়ান না আমি মরি যাই। নজওয়ান হলে আফিং খাইতরা, ট্যাবলেট খাইতরা, এরপরে নজওয়ান হলে ও জাতীয় নিশা জাতীয় জিনিস সকল খাইতরা, না মায়ে জানই না বাফে জানই খেও জানই না। আর বাদে কিতা খারবার অলস, বাদে কিতা শরীর জুলজুলা হয়ে গেছে, বাদে কিতা দুর্বল, বাদ খাইতে পারেন না, হেনে অনুতা খার চলেরও তালগে যত সিজিনও যাইবায়, হাউইয়াত যাইবায়, সাত জমিন আর সাত আসমান থাকি বাড়িয়া যে ফাত্তর আংটা আছে অগুর তোলে দাও রু তখনও যাইব। আর মানুষে গিয়া জিয়ারত করবা, ছেলে বা বাহ বাই মারা গেছটা জিয়ারত মাঝে মধ্যে হইব, খানো জিয়ারত চলে। ওই রুওর একটা সম্পর্ক ইনো আছে আবে হায়াত, এক কিতাব এখান দেওবন মদরসা বানাইসলা কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাই, আল্লাহ হজরত রুসিলে আমরা মাফ ফরক আল্লাহ মামি। অত বড় হজরত ভাই, অত বড় হজরত, ওখানো হজরতে লেখতরা রু দুই বাগ হয়ে যায়, ইয়াদ রাবা রু দুই বাগ হয়ে যায়, রুহ জান প্রাণ দুই ভাগ হয়ে যায়। তুমি সিজিনও আসো, অইনো তোমার কানেকশন আছে, খবরও তুমি হুতিসলে 10 বছর আগে হুতানি হয়েছিল, হাড্ডি গুড্ডি কুন্তা নাই, অন কানেকশন আছে। যে সময় জিন্দা যাইব সালাম করব দোয়া করব তোমার লগে সম্পর্ক আছে। এখানে তুমি সিজিনে আসো আর অনে আসো, এল্লিনও নেকটার যদি থাকো এল্লিন আর কবর মধ্যে তুমি আসো, দুই হিস্সা হয়ে গেছে, 10 হিস্সার সম্পর্ক আছে, 10 হিস্সার সম্পর্ক লাইনে কিয়ামত পর্যন্ত চলবো। আর কিয়ামতের পরে আল্লাহ সিংহাত ফু দেওয়ানি লইবা, 2 নম্বর সিংহা ও ফু দেওয়ার পরে এখন আর কব্র থাকি তুমি খাড়ইবাই। আর সেদিকে লিনো বা সিজিনো আসিল এক হয়ে যাব, রু দুই ভাগ হয়েছে এক হয়ে যাব। আর এরপরে আল্লাহ পাকে হাসর মাঠের মধ্যে লেমটা সবার উলঙ্গ খাড়া করবো, যেটা মার্গর থেকে উলঙ্গ জন্ম লইছে ওলা হাসর মাঠে উলঙ্গ জন্ম খাড়ই, দ্বিতীয় জন্ম পুনর্জন্ম। সামসারা সংস্কৃত ভাষায় বেদ পুরানো আইসে সামসারা পুনর্জন্ম, আউগ সংস্কৃত ভাষা বাস বাদাল মত দ্বিতীয়বার জীবিত হইতাম আরবি ভাষা, সারার জীবিত হওয়া আছে। যাই হোক ভাই, এ নকল তো ও হিসাবে 400 ই 10 ভাগও আমরা আছি, তো ওই তো শেষ আর নাই। আর 400 ভাগ ভানি নবীজে ফরমাইতরা অত বেশি ওয়ার পরেও তোমরার মৌতরে তোমরা না ফসন করবায়, ইকান্ডে বিলকুল ফসন করতাই নাই।